আজকে আমি তোমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর থেকে যে সকল প্রধানমন্ত্রীদের নাম এবং তাদের মেয়াদকাল সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা। নাম জওহরলাল নেহরু, উনি দায়িত্বভার নেন 15 আগস্ট 1947 সাল থেকে শুরু করে 27 মে 1964 অবধি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত ছিলেন। ইনি টোটাল 16 বৎসর 286 দিন প্রধানমন্ত্রিত্ব করেছিলেন। ইনি ছিলেন সবচেয়ে বেশি সময়কাল প্রধানমন্ত্রী তে ছিলেন। তাহলে এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, সবচেয়ে বেশি সময়কাল ধরে প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহরু। এবার তারপরে দায়িত্বপ্রাপ্ত কে ছিলেন? আর একটা কথা বলি, এই জওহরলাল নেহরু কিন্তু 27 মে 1964 সালে মারা যান। তারপর দায়িত্বভার নেন কে? শ্রী গুলজারিলাল নন্দ, উনি 27 মে 1964 সাল থেকে 9 জুন 1964 সাল উনি কিন্তু অ্যাক্টিং প্রধানমন্ত্রী অ্যাক্টিং হিসেবে নিযুক্ত ছিলেন। মাত্র তেরো দিন দায়িত্বপ্রাপ্ত ছিল। এরপর শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, ইনি দায়িত্বভার নেন 9 জুন 1964 সাল থেকে 11 ফেব্রুয়ারি 1966 সাল পর্যন্ত। ইনি থাকাকালীন কি হয়েছিল, 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি তিনি তুলেছিলেন। তাহলে একটা প্রশ্ন আসে, জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি কার? তাহলে লাল বাহাদুর শাস্ত্রী। এবং উনি 11 জানুয়ারি 1966 সালে মারা যান। তারপর আবার অ্যাক্টিং হিসেবে দায়িত্বপ্রাপ্ত কে নিয়েছিলেন? শ্রী গুলজারিলাল নন্দ। 11 জানুয়ারি থেকে 24 জানুয়ারি 1966 সাল এখানেও কিন্তু তিনি 13 দিন
এখানেও 13 দিন কিন্তু অ্যাক্টিং প্রধানমন্ত্রী বা আমরা অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে ছিলেন দ্বিতীয়বারের জন্য, শ্রী গুলজারিলাল নন্দ। এবারে আসি শ্রীমতী ইন্দিরা গান্ধী, 2024 জানুয়ারি 1966 সাল থেকে 24 মার্চ 1977 সাল পর্যন্ত তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আসে যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। তারপর শ্রী মোরাজি দেশাই, ইনি 24 মার্চ 1977 সাল থেকে 28 জুলাই 1979 সাল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এরপর শ্রী চরণ সিং, 28 জুলাই থেকে 1979 থেকে 14 জানুয়ারি 1980 পর্যন্ত চরণ সিং দায়িত্বপ্রাপ্ত। এবারে দেখো আবার দ্বিতীয়বারের জন্য শ্রীমতী ইন্দিরা দায়িত্বভার পান প্রধানমন্ত্রী 14 জানুয়ারি 1980 সাল থেকে 31 অক্টোবর 1984 সাল পর্যন্ত। তারপর দেখো শ্রী রাজীব গান্ধী, 31 অক্টোবর 1984 থেকে 2 ডিসেম্বর 1989 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। এখানে একটা প্রশ্ন আসে যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী কে ছিলেন, ইনি রাজীব গান্ধী ছিল কিন্তু সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্বভার পান তখন তার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্বভার পান। এরপর শ্রী বিশ্বনাথ প্রতাপ সিং, উনি 2 ডিসেম্বর থেকে 2 ডিসেম্বর 1989 থেকে 10 নভেম্বর 1990 পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তারপর শ্রী চন্দ্রশেখর, উনি 10 নভেম্বর 1990 থেকে 21 জুন 1991 সাল পর্যন্ত ছিলেন। এরপর শ্রী পি ভি নরসিমা রাও, 21 জুন 1991 থেকে 16 মে 1996 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। শ্রী অটল বিহারী বাজপেয়ী, ইনি 16 মে 1996 সালে দায়িত্বভার পান, 7 জুন 1996 সালে অবধি। এরপরেও অটল বিহারী বাজপেয়ী আবার কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়, সেটাও জানব। শ্রী এইচ ডি দেবগৌড়া, 7 জুন 1996 সালে দায়িত্বভার পান, 21 এপ্রিল 1997 সাল পর্যন্ত। এরপরে দেখো শ্রী আই কে গুজরাল, উনি 1 এপ্রিল 1997 সাল থেকে 19 মার্চ 1998 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
তারপর আবার দ্বিতীয়বারের জন্য স্ত্রী অটল বিহারী বাজপেয়ী 19 মার্চ 1998 সাল থেকে 22 মে 2004 সাল অব্দি প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ডক্টর মনমোহন সিং, ইনি 22 মে 2004 থেকে 26 মে 2014 সালে অবধি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এরপর শ্রী নরেন্দ্র মোদী, তার পুরো নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি 26 মে 2014 সাল থেকে আজ পর্যন্ত দায়িত্বভার নিয়ে আছেন। এই ছিল আমাদের আজকে, যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সময়ে কে ছিলেন প্রধানমন্ত্রী এবং কতদিন অবধি দায়িত্বভার ছিলেন সেই নিয়ে আলোচনা করলাম। তোমরা পারলে তোমরা নোট করে নেবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। Thank you.